দুই বাংলাতেই সমান জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত। তবে গানই শুধু নয়, তার অভিনয়ের ভক্তও কম নয়, পাশাপাশি তার নির্মাণের ভক্তও আছে। এসব ছাপিয়ে মঞ্চে রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। তবে আজ হঠাৎ জানালেন এক খারাপ খবর, আর কখনোই অভিনেতা হয়ে মঞ্চে উঠবেন না তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় একটি নাটকের পোস্টার দিয়ে জানিয়েছেন এটাই তার শেষ মঞ্চে ওঠা। কেন এমন সিদ্ধান্ত? অনুসারীদের এমন প্রশ্নের সোজাসাপটা উত্তরও দিয়েছেন অঞ্জন। কিন্তু কি জানালেন অঞ্জন, এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। অঞ্জন দত্তকে এক ভক্ত প্রশ্ন করেছেন, শেষ কেন? উত্তরে অঞ্জন লিখেছেন, নাটক মানে ফিজিক্যালি প্রচণ্ড পরিশ্রম। অর্ণব লাহিরি মন্তব্যে লিখেছেন, আপনি কখনো কোনো দিন শেষ কথাটা বলবেন না, আমরা যারা আপনার গুণমুগ্ধ ভক্ত হৃদয়টা কেঁপে ওঠে। আপনি তো বলছেন শেষ বলে কিছু নেই, শেষ যেখানে যেন শুরু সেখানে। এটির উত্তরে অঞ্জন লিখেছেন, নভেম্বরের শুরু, শেষ হতে আগস্ট। কলকাতার একটি সংবাদ মাধ্যমকে এ নিয়ে অঞ্জন বলেন, নভেম্বরে যখন নাটকটা করব 71 বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না, নাটকে নিজে অভিনয় করি। 71 বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়, মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয় সেটা আমি 71 বছর বয়সের পর পারবো বলে মনে হচ্ছে না, তাই ভাবলাম সিদ্ধান্তটা নিয়ে নেই। অঞ্জন স্পষ্ট জানান আরও একটা লেয়ার, নাটকটি হতে যাচ্ছে তার প্রোডাকশনের শেষ নাটক এবং চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের আগস্টে শেষ হবে এটি। এর মধ্যে কোথায় প্রদর্শনী হবে সব বিস্তারিত পরে জানাবেন বলেও জানান। শেষ নাটকের ঘোষণায় বহু অঞ্জন অনুসারী আবেগাপ্লুত হয়ে পড়েছেন, মন্তব্যের ঘরে বহুজন তাদের মতামত জানাচ্ছেন, বেশিরভাগেরই মন্তব্য, শেষ বলো না দাদা মন কাঁদে। প্রসঙ্গত, অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালকও। তিনি সঙ্গীতের জন্যে বেশি পরিচিত। তার বিখ্যাত গানগুলির মধ্যে বেলা বোস, রঞ্জনা আমি আর আসবো না অন্যতম। তার ছেলেবেলা কেটেছে দার্জিলিংয়ে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। অঞ্জন দত্তকে নিয়ে অঞ্জন যাত্রা নামে বাংলাদেশের সাজ্জাদ হোসাইন একটি বই লিখেছিলেন। 1953 সালের 19 জানুয়ারি দত্তের জন্ম হয়। তার ছেলেবেলা কাটে দার্জিলিংয়ে। সেখানকার সেন্ট পলস স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়। তিনি কাজের অভাবে কিছুদিন কলকাতা ভিত্তিক দৈনিক দ্য স্টেটসম্যানে সাংবাদিকের কাজ করেন। অঞ্জন দত্ত 1981 সাল থেকে সিনেমায় অভিনয় করেছেন এবং 1998 সাল থেকে সিনেমা নির্মাণও শুরু করেন। তাকে দেখা গেছে একদিন অচানক, যুগান্ত, অন্তরীণ, নির্বাক, জানি দেখা হবে, চিত্রাঙ্গদা, দেখা, মিস্টার অ্যান্ড মিসেস, আয়ার সহ আরও বেশ কিছু সিনেমায়। তিনি মৃণাল সেনের পরিচালিত চালচিত্রতে প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন। অঞ্জন দত্ত, দ্য বং কানেকশন, রঞ্জনা আমি আর আসবো না, চলো লেটস গো, দত্ত ভার্সাস দত্ত, ম্যাডলি বাঙালি, শেষ বলে কিছু নেই সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।